বিমানবন্দরে হবে ল্যান্ডমার্ক আন্ডারপাস। মুক্তিযুদ্ধের 100 ডকুমেন্ট হস্তান্তর নকশা দেখলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের 3টি টার্মিনাল, বিআরটি বাস র্যাপিড ট্রানজিট ও মেট্রোরেল স্টেশন এবং আশকোনা হাজি ক্যাম্পকে সংযুক্ত করে নির্মিত হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্প। 1 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এ টানেলটি হবে একটি ল্যান্ডমার্ক প্রকল্প। গণভবনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্প বিষয়ক একটি উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের ডিজাইন এবং সার্বিক বিষয়গুলোতে সন্তোষ প্রকাশ করেন তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান। প্রকল্পের উপস্থাপনা দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, খুব সুন্দর হয়েছে, যা যা চাচ্ছিলাম তার সবকিছু এখানে আছে। প্রধানমন্ত্রী বলেন, এটা খুবই সুন্দর হয়েছে, এটা হলে একটা ল্যান্ডমার্ক জিনিস ঘটবে, ওই এলাকায় যানজট ও দুর্ঘটনাও কমে আসবে, মানুষ রেলে এসে নেমেই বিমানে উঠতে পারবে, পরিবেশও ভালো হবে। তিনি বলেন, মানুষ যাতে সহজে এবং সুন্দরভাবে সেবা পায় সেটি মাথায় রেখে সবথেকে ইউনিক, সুন্দর এবং টেকসই হতে হবে এই প্রকল্পটি। প্রায় 1183.87 কোটি টাকা ব্যয়ে 1070 মিটার দৈর্ঘ্যের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাবাহিনীর সদর দপ্তর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আন্ডারপাসটিতে এসি পাশাপাশি প্রাকৃতিক আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকবে। কোনো কারণে বিদ্যুৎ বিঘ্নিত হওয়ার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থাও থাকবে। এখানে 8টি বের হওয়ার এবং প্রবেশপথ থাকবে। একই সঙ্গে এখানে থাকবে অগ্নি নির্বাপন ব্যবস্থাও। প্রায় 1.5 লাখ লিটার পানি রিজার্ভ রাখা হবে। আন্ডারপাস টানেলে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযুদ্ধকালীন 112টি ডকুমেন্ট হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব ডকুমেন্ট হস্তান্তর করা হয় বলে পিএসসি থেকে জানানো হয়েছে। সরকারি কর্ম কমিশনের পিএসসি সদস্য অধ্যাপক মোহাম্মদ হামিদুল হকের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম আবুল হোসেনের কাছে এসব ডকুমেন্ট সংরক্ষিত ছিল। পিএসসি থেকে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধের 112টি ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে। পিএসসি সদস্য অধ্যাপক মোহাম্মদ হামিদুল হকের মাতা হাসনা বানু প্রধানমন্ত্রীর হাতে এগুলো তুলে দেন। এ সময় পিএসসির সদস্য মোহাম্মদ হামিদুল হক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন উপস্থিত ছিলেন। হামিদুল হক তার রচিত বৈভবে 71 গ্রন্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।